নেপালি, বাঙালি এবং তিব্বতী সংস্কৃতি একসাথে মিশে গেছে যেখানে, তার নাম দার্জিলিং। দার্জিলিং স্ট্রিট ফুডের সংস্কৃতি ইতিহাসের মতোই বৈচিত্র্যময়। মোমো থেকে থুপ্পা, চাউমিন এবং সুস্বাদু লুচি আলু, প্রত্যেকের জন্যই কিছু না কিছু আছে। আর কোথায় বাঙালি থালি সব থেকে ভালো, সব নিয়ে এই ভিডিও। আপনি যদি এই মনোমুগ্ধকর হিল স্টেশনে সময় কাটাচ্ছেন, তবে আপনাকে অবশ্যই শহরের একটি স্ট্রিট ফুড ট্যুর করতে হবে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা। আজ বৃষ্টি পায়নি, পেয়েছি মেলে অনেকটা ভিড়। সবাই আজ ব্যস্ত জিনিসপত্র কিনতে আর স্ট্রিট ফুডের মজা নিতে। দার্জিলিং আছে দার্জিলিং এর মতোই, নিজের মতো করে খোশ মেজাজে আনন্দে। দার্জিলিং ভারতের সবচেয়ে জনপ্রিয় হিল স্টেশনগুলির মধ্যে একটি, যা আপনার জীবনে অন্তত একবার অবশ্যই ঘুরে আসা উচিত। কত প্রাইস বললেন এটা? ও, 6 পিস, এটা 50 রুপিস। 6 পিস 50 রুপিস আর 12 পিস বললো 100 রুপিস। দার্জিলিং কিন্তু সকালে সেজে ওঠে না, সেজে ওঠে রাত্রে, বিশেষ করে সন্ধ্যের পর থেকে। কেন জানেন তো? সন্ধ্যের পর থেকে আবার, হ্যাঁ, 8-9টার মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যায়। বাট বিফোর দ্যাট বলতে পারেন বিকেল থেকে সব থেকে বেশি জনপ্রিয় যার জন্য, তার সেটা হলো স্ট্রিট ফুড, ইয়েস, আর মোমো। দার্জিলিং এসে মোমোর জন্য তো কোনো ডেফিনেশন হয় না। মল রোডের ঠিক পাশে রাস্তাগুলো দেখাচ্ছি, একটা স্ট্রিট ফুড নয়, প্রচুর স্ট্রিট ফুডের দোকান, সবকটা দোকানই আপনাকে দেখাচ্ছি, ফুডগুলোকে দেখাচ্ছি। এটা মোমো 8 পিস আছে, 70 টাকা পড়ে, 50 রুপিজেরও মোমো আছে। আজ আমরা প্ল্যান করেছি স্ট্রিট ফুড খাবো, কারণ এখানে স্ট্রিট ফুডের অনেক অপশান আছে। মিট বল আছে, চাউমিন আছে, মোমো আছে, অনেক রকম ফুড আছে। এরকম অত কিছু মানে অ্যাকচুয়ালি এত মেনু না, স্ট্রিট ফুড খেয়ে অর্ধেক মানুষ পেট ভরিয়ে দিচ্ছে। আর এখানে তো স্ট্রিট ফুডের একটা জিনিস ভালো দেখছি, ইনস্ট্যান্ট তৈরি করছে এবং ফুরিয়ে যাচ্ছে। মানে যেহেতু মানুষের এখানে এত ক্রেজ, এত ভিড়, সেই জন্য স্ট্রিট ফুড পড়ে থাকে না, প্রত্যেকটা জিনিসই কিন্তু সেই জন্য টাটকা বা ফ্রেশ। শুধু খেয়ে যাচ্ছি, বুঝলেন। এখানে একটু আলো কম আছে, বাট আপনাদেরকে জিনিসটা বলে দিচ্ছি যে এই যে ম্যাল দেখতে পাচ্ছেন, ম্যালের ঠিক এইদিকে, এই দিকে এই যে অরা লেখা আছে, তার পাশের যে রাস্তাগুলো প্রত্যেকটাতে স্ট্রিট ফুড ভরা। এটি কেবল কাঞ্চনজঙ্ঘা পর্বতের চমকপ্রদ দৃশ্যই দেয় না, বরং পুরনো বিশ্বের আকর্ষণে ফিরে যাওয়ার সুযোগও দেয়। আপনার বন্ধুদের, পরিবার বা সঙ্গীর সাথে পাহাড়ি স্টেশনের বিখ্যাত চায়ে চুমুক দেওয়া এবং পাহাড়ের অতুলনীয় দৃশ্যগুলোকে শুষে নেওয়ার একটি সন্ধ্যা কল্পনা করুন। আকর্ষণীয় শোনাচ্ছে, তাই না? ঠিক আছে, দার্জিলিংয়ের সৌন্দর্য এমনই এবং এটি অবশ্যই আপনাকে একটি রিফ্রেশিং ছুটির অভিজ্ঞতা দেবে। এবং এই সুন্দর অভিজ্ঞতার সাথে যা যোগ করেন তা হলো দার্জিলিংয়ের স্ট্রিট ফুড, যা আপনি মিস করতে পারবেন। দাঁড়িয়ে আছি মহাকালের সামনে, বাঙালি খাবার খাওয়াবো। লাইন দেখুন, আমরা দু রকমের অর্ডার করেছি। একটা হলো ফিশ থালি, অর্থাৎ এখানে যেতে, এখানে এসে আমরা কি বলুন তো চাউমিন টাউমিনের উপর খেয়ে যাচ্ছি, ফ্রাইড রাইস খেয়ে যাচ্ছি, গ্রিনারিসেও দেখেছেন কী খেয়েছি। বাট আজকে মহাকালে এসে আমরা ট্রাই করবো বেঙ্গলি ফুড। কী ট্রাই করছি? অমল নিয়েছে, অমল কিনিলি রুটি,
রুটি আর মিক্সড ভেজ, যেটা আমরা সত্যি সবাই পছন্দ করি। আর আমি একটা নিয়েছি ফিস থালি। এই দুটো থালিতে কী আছে সেটাই আপনাদের দেখাবো, কত প্রাইস পড়ছে সেটা খাওয়ার শেষে বলে দিচ্ছি। রুটি আর মিক্স ভেজ অলরেডি এসে গেছেন, অমলাস ডায়েট করছে তাই দুটো রুটি খাচ্ছে মাত্র। অমল ডায়েট করছিস? তুই হ্যাঁ ডায়েট করছিস না, পেট ভরে গেছে সত্যি করে। পিস্তালে বেজে এতক্ষণ পর, হ্যাঁ মহাকালাতে সত্যি কিন্তু বাঙালি খাবার পাওয়া যায়। এটা কি উঠছে আমার? আলু ভাজা, এটা আলু মটরের তরকারি, রেকমেন্ডেড। যদি এখানকার বাঙালি থালি মনে হয় খাবো, চলে আসতে পারে। এই যে আমি থালিটা খাচ্ছি, থালিটা হলো 170 rupees, অমল যেটা খাচ্ছে এটা 100 rupees, এগুলো 8 টাকা করে, এই হলো চার্জ। তিনি শিওরলি কলকাতা থেকে এসে করেছেন, নাহলে এরকম টেস্ট হয় নাকি? পুরো বাঙালি রান্না মতো লাগছে, বুঝেছেন? সন্ধ্যে থেকে তো সমস্ত কিছুই দেখালাম আপনাদেরকে, আর আপনাদের জন্য যেটা কোশ্চেন সেটা হলো, আমরা যে মোমো খেয়েছি স্ট্রিট ফুডেতে সন্ধেবেলাতে, তো সেই মোমোর প্রাইসটা কত ছিল? আবারও বলে দিচ্ছি, মনে করে দিচ্ছি কীভাবে অ্যান্সারটা দেবেন। জাস্ট আপনার নাম, কী আনসার এবং কোথা থেকে বলছেন, সমেত আমাদেরকে নিয়ে কমেন্ট করুন। এই প্রত্যেকটা পর্ব, প্রত্যেকটা দিন অন্তর অন্তর আপনি লাইভ দেখতে পাবেন। যখন প্রত্যেকটা পর্ব শেষ হয়ে যাবে, তার পরের পর্বে, সব শেষ পর্বে আপনি দেখতে পারবেন যে আমরা দার্জিলিং ট্যুরটা কী হয়, সেই পুরো দার্জিলিং ট্যুর গাইডটা আমরা দিয়ে দেবো। ঠিক তার পরের সপ্তাহে এই যতগুলো পর্ব চলছে তার প্রত্যেকটা থেকে আমরা লাইভ একজন করে বেছে নেবো, যাদের নাম আমরা বলবো তাদের বাড়ির অ্যাড্রেসেতে, ইমেলেতে আগে প্রথম আমরা যোগাযোগ করবো এবং বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যাবে এক্সকার্শনের পক্ষ থেকে একটা গিফট। মহাকালের লোকেশানটা আপনাদেরকে একটু বলি, জাস্ট এই ম্যাল থেকে যে আমরা আসছি, এই যে চকটা দেখতে পাচ্ছেন এই দিকে যদি আসি, এই দিকে সোজা ম্যাল, এইখান থেকে লাস্ট গাড়ি যেগুলো দাঁড়ায় এই এই দিকটা দিয়ে ঘুরে যাবেন, ঘুরলেই দেখতে পাবেন মহাকালের। ঘড়িতে সময় এখন 9:30। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন এক ভিডিওর সঙ্গে। ভালো থাকবে সবাই।